বর্তমানে সামরিক শক্তির হট টপিক হচ্ছে চীন। শুধুমাত্র সামরিক শক্তিই নয়, বরং বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে আমেরিকার একমাত্র যোগ্য প্রতিপক্ষ বলা হয় চীনকে। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে আমেরিকাকেও ছাড়িয়ে গেছে চীন। বিশ্বের সব থেকে বড় সামরিক বাহিনী হাতে রয়েছে পৃথিবীর সব থেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, এবং এটি 20 মিনিটেরও কম সময়ে আমেরিকার পারমাণবিক হামলা চালাতে সক্ষম, যা আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বর্তমানে 2021 সালে চীনের সামরিক শক্তি কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে তা জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৃথিবীর সব থেকে উন্নত এবং অত্যাধুনিক বেশ কিছু যুদ্ধাস্ত্র বানিয়ে ফেলেছে চীন। সামরিক শক্তির বিচারে সমুদ্র, আকাশ, মহাকাশ এবং আন্তর্জাল সব ক্ষেত্রেই নিজেদের অন্যতম শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে তারা। কোনো কোনো ক্ষেত্রে ইতিমধ্যেই পৃথিবীতে শ্রেষ্ঠ বেইজিং। ভারত মহাসাগর জুড়েও ক্রমাগত নিজেদের আধিপত্য বাড়িয়ে চলেছে দেশটি। খুব তাড়াতাড়ি নিজেদের অভাবনীয় শক্তির ক্ষমতা প্রদর্শনের জন্য তাইওয়ানের ওপর সামরিক অভিযানও চালাতে পারে চীনের সরকারি সেনা, অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি। মার্কিন সামরিক গোয়েন্দাদের এক প্রতিবেদনে চীনকে নিয়ে এই আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। মার্কিন সরকারের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র তৈরিতে চীন অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলেছে। শেষ কয়েক দশকে প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে চীন। মার্কিন গোয়েন্দাদের বক্তব্য, ম্যানুফ্যাকচারিং সেক্টর অর্থাৎ উৎপাদন শিল্পে চীন সারা পৃথিবীর ভরকেন্দ্র হয়ে ওঠা থেকেই এগিয়ে যাওয়ার শুরু। কম খরচে এবং ভালো পরিকাঠামোতে উৎপাদনে আকর্ষণে সারা পৃথিবীর বড় বড় কোম্পানির গন্তব্য এখন চীন। তাতে কোম্পানিগুলোর মুনাফা হলেও চীনের কাছে চলে যাচ্ছে প্রযুক্তি। সেই প্রযুক্তির বলে বলিয়ান হয়েই এখন পৃথিবীর অন্যতম সেরা বিভিন্ন যুদ্ধাস্ত্রের অধিকারী হয়েছে চীন। বেইজিংয়ের দ্রুতগতিতে সামরিক উত্থানের পিছনে এই যুক্তি খুঁজে পাচ্ছেন মার্কিন সামরিক গোয়েন্দারা। যদিও মার্কিন গোয়েন্দাদের সব থেকে বেশি উদ্বেগ হাইপারসনিক যুদ্ধাস্ত্র নিয়ে। এই যুদ্ধাস্ত্র শব্দের থেকে কয়েক গুণ বেশি গতিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। গতি অত্যন্ত বেশি হওয়ায় কোনো রাডার বা সেন্সরে এই যুদ্ধাস্ত্রকে চিহ্নিত করা যায় না। তাই এই যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে কাজ করে না অনেক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থায়। উন্নত মানের হাইপারসনিক যুদ্ধাস্ত্র হাতে এলে নিশ্চিতভাবেই নিজেদের ক্ষমতা নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে পড়বে চীনের সরকারি সেনা বা পিপলস লিবারেশন আর্মি। পেন্টাগনের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, প্রযুক্তিগত উন্নতির কারণে পিপলস লিবারেশন আর্মির হাতে এখন আছে পৃথিবীর অন্যতম সেরা সব যুদ্ধাস্ত্র। কোনো কোনো ক্ষেত্রে চীনই শ্রেষ্ঠ। সমুদ্র, আকাশ, মহাকাশ এবং ইন্টারনেট সব ক্ষেত্রেই নিজেদের এলাকায় শ্রেষ্ঠ এখন বেইজিং।